14ই আগস্ট রাত্রে কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। মেয়ের জন্মের 3 মাস কাটতে না কাটতেই ফের নতুন সুখবর দিলেন রাহুল। বহুদিনের অপেক্ষার পর রাহুল এবং তার স্ত্রী প্রীতির ঘরে এলো নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই তার পরিবারের নয়া সদস্যের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন রাহুল। এই মুহূর্তে পরিবারকে প্রাধান্য দিচ্ছেন অভিনেতা রাহুল মজুমদার। স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক থেকে সরে আসার পর আপাতত কিছুদিনের বিরতিতেই রয়েছেন রাহুল। তবে এই 4 মাসে তার জীবনে এসেছে অনেকটা বদল। বাবা হয়েছেন রাহুল। স্ত্রী প্রীতি এবং কন্যা সন্তানকে নিয়ে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেতা। অভিনেতার পরিবারে কে এলো সেই নতুন সদস্য? কিছুদিন আগেই কিনেছেন নতুন ফ্ল্যাট, নিজের মতো করে তাদের সংসার সাজিয়েছেন রাহুল এবং প্রীতি। এবার এলো সেই নয়া সদস্য গাড়ি, তাও সে যেসে গাড়ি নয়, মাহিন্দ্রা থর রক্স এবং তার একেবারে সেরা মডেল। বলা বাহুল্য, রাহুলের বহুদিনের ইচ্ছে ছিল কেনার, এবারে তার সেই ইচ্ছে পূরণ হলো। মা বাবা, স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে পরিবারের নতুন সদস্যকে বাড়ি নিয়ে এলেন রাহুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। কেক কেটে উদযাপন করে নতুন সদস্যকে বাড়ি নিয়ে এসেছে অভিনেতা রাহুল মজুমদার। কলকাতার রাস্তায় এখনও এই মডেলের গাড়িকে ভালোভাবে দেখা যাওয়ার আগেই নিজের বাড়িতে প্রথম নিয়ে এলেন অভিনেতা রাহুল মজুমদার।